শ্যামলকে শেষ পর্যন্ত ওই বড় কথাটাও বলেছিল যে আমার জন্য ওই বাড়িতে থেকেছে। তাহলে আর ঋষি যখন এতগুলো তোমায় বলছে, তাহলে তুমি কেন যাবে এই বাড়ি থেকে? দেখুন, আপনাকে একটা কথা বলছি, আমার নিজের মধ্যে অনেক চাপ আছে, আমি হয়তো নিজেকে ঠিকভাবে প্রকাশ করতে পারি না, আমি চোখের জোর ফেলতে পারবো না, ফেলতে পারিও না, আর পারি না বলেই হয়তো কেউ আমার সামনে কাঁদলে আমার অসুবিধা হয়। আপনি প্লিজ কাঁদবেন না, আর আমার চেষ্টাটাকে ছোট করে দেখবেন না। আমি তো খুঁজছি, আমি তো চেষ্টা করছি, আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করছি। আপনি প্লিজ দয়া করে কান্নাকাটি করে আমার মনোবল ভেঙে দেবেন। ছেলেটার কথাও তো বুঝতে পারছ, ছেলেটার মনে কি শান্তি আছে? না না, কিছু মনে করো নে, বিয়ের পর থেকে যে কারণেই হোক, আমি বলছি নে এতে জানবীর কোনো দোষ আছে, আমি বলছি নে, কিন্তু তবুও বলো দেখিনি, ও কি আর সুস্থভাবে জীবন কাটাতে পারছে? বাড়িতে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, আর আমাদের ছেলে কত চেষ্টা করছে বলো। কান্নাকাটি করোনে মা, কান্নাকাটি করোনে, দেখো তুমি কান্নাকাটি করলে ওর মনে জোর ভেঙে যাবে, সেই জন্য তুমি কান্নাকাটি করোনে, ওকে বোঝাও, ওকে ভরসা দাও, আশ্বাস দাও, ও যা চেষ্টা করছে সে চেষ্টা যেন ফল পায়। পারছি না দিদি, ওই একটাই তো, ওই তো আমার সবটা জুড়ে ছিল, আমার সুখের দুঃখের সবকিছুর সাথে ছিল, আমার মনে হয় আমার এই শহরে আসাই ভুল হয়েছিল, এখানে না এলে আমার জীবনে এত দুর্যোগ হতো না। এই কথা আপনি কি বলছেন? গ্রামে কেউ ভালো ছিল? গ্রামে থাকলে আজকে ও কার বউ হয়ে থাকতো, আপনার খেয়াল নেই? হ্যাঁ, তা খেয়াল আছে, কিন্তু অন্তত প্রাণে বেঁচে থাকতো, এখন তো এটাও জানি না যে ও প্রাণে বেঁচে আছে কিনা। আজকে মেয়ের খবর পাচ্ছেন না, তাই জন্য আজকে এই কথা বলছেন, মেয়ে ফিরে এলে আপনি যেই কথা বলবেন না সেটা আমি জানি। ঠিক আছে, চেষ্টা করা হচ্ছে, খুঁজে না পাওয়া গেলে কি করা যাবে? বাট তোমার তো চাকরির জায়গাটা নষ্ট হচ্ছে, সেটা তো ঠিক নয়। কি বলছো বাবা? দেখ ঋষি, আমি খুব প্র্যাকটিক্যাল মানুষ, প্র্যাকটিক্যাল কথা বলছি, তুই যেভাবে ঘরে বসে আছিস সেইভাবে তোকে খুঁজে পাবি না। আর আর তুই পুলিশও নস যে বাইরে গেলে তুই খুঁজে পেয়ে যা, তুই যেটা করছিস সেটা আমরা যে কেউ করতে পারি। তাই আমি তোকে বলছি, তুই কাল থেকে অফিস যা, আমরা এই খোঁজাখুঁজিটা আমরা করছি। আসলে মেয়েটার কিছু হলে তোমার তো কিছু এসে যাবে না, তুমি যে কথাগুলো বলছো ভালোই করেছো, বলেছো যা বলছো সব ভালো বলছো। তো আচ্ছা তুমি কি চাও বলো তো, ছেলেটা চাকরি বাকরি ছেড়ে ঘরে বসে থাকুক? ছেলেটার কি কি গ্রোথ হলো বলো তো, এত ভালো কেরিয়ার ওর। আমার কথা বলো তো, এই বিয়েটার পর ওর কি ইম্প্রুভমেন্ট হয়েছে? এক্ষুনি বলবে তোমরা যে আমি জাহ্নবীর এগেনস্টে কথা বলছি, আমি 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 যেটা সত্যি ঠিক সেই কথাটা বলছি। কি হয়েছে ওর এই বিয়েটার পর, ওর কি উন্নতি হয়েছে? প্লিজ প্লিজ দয়া করো, তোমাকে কারোর এগেনস্টে কারোর ফরে কোনো কথা বলতে হবে না। ঋষি তো বড় হয়েছে, সুতরাং ওর ভালো মন্দটাও খুব ভালো বোঝে, তোমাকে ওর ভালো মন্দ নিয়ে মাথা ঘামাতে হবে না, এতদিন তো তুমি ঘামাওনি, সুতরাং আর নতুন করে মাথাটা ঘামাতে যেও না।
স্ট্রেঞ্জ, আমি ওর বাবা। তুমি তুমি বললি তো আমি চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। বাবা যখন হয়েছ, বাবার দায়িত্বটাও পালন করো। ছেলেকে তো অফিসে পাঠাচ্ছ, ছেলের মনের খবরটা বুঝে দেখেছ? ছেলে যাতে শান্ত থাকে, ছেলে যাতে মন দিয়ে কাজটা করতে পারে, সেই ব্যবস্থাটা করো। একটু নড়ে চড়ে বসো, জাহ্নবীর খোঁজ খবরের ব্যাপারে একটু সচেষ্ট হও। সেটা তো তুমি করছো না, সেই জন্য ওকেই করতে হচ্ছে, ও সেই জন্য অফিসে যেতে পারছে না, সেটা তো একটু বুঝে দেখো। কি আশ্চর্য, ও যাচ্ছে বলে আমি যাচ্ছি না। বেশ তো, আমি কাল থেকে যাবো, অসুবিধা কি আছে? বাবা, আর যাই হোক, আমি এটুকু বুঝতে পারি জাহ্নবীকে খুঁজে পাওয়ার ব্যাপারে তোমার কোনো আগ্রহ নেই। আরেকটা কথা জেনে রাখো বাবা, যে জাহ্নবীকে ভালোবাসবে না আর যে জাহ্নবীকে মন থেকে খুঁজতে চাইবে না, তাকে জাহ্নবীর খোঁজার দায়িত্ব নিতে পারো। আমি দুদিকেই ব্যালেন্স করবো। দেখো, আমি তো বেশি দিন চাকরি অফ করে থাকতে পারবো না, আমি ম্যানেজ করে দেবো, আমার কাজের দায়িত্ব আমার। আমি কি করে আমার চাকরি বজায় রাখবো সেটা আমার দায়িত্ব, আর আমি জাহ্নবীকে কি করে খুঁজে বার করবো সেটাও আমার দায়িত্ব। আমি জানি না কিভাবে, কিন্তু একটা কথা বলতে পারি, আজ নয় হয়তো কালও নয়, একদিন না একদিন জাহ্নবীকে ফিরে আসতেই হবে। জাহ্নবীর সঙ্গে আমার আবার দেখা হবে, এইটুকু ভরসা যদি আমার না থাকে তাহলে আমি বেঁচে থাকবো কি করে? কি করে বেঁচে থাকবো আমি? আপনারা তো বলেছিলেন এরকম ঘটনা করলে গুলি চালাতে, আমি বাধ্য হলাম। গাড়ি বের করতে হবে, এই রাতের অন্ধকার কাটতে কাটতেই কোন খালের ধারে বডিটাকে ফেলে দিয়ে আসতে হবে। চল 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 চল। শেষ হয়ে গেছে জানিস তো, মুখ কম জায়গায় লেগেছে। আরে ভাই, কথা না বাড়িয়ে তাদের ফেলার, চল 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 চল।